আসসালামু আলাইকুম। এই দোকান থেকে গত জুলাই মাসের 16 তারিখে দোকানের পেছন সাইডে বেড়া কেটে দোকানে ঢুকে 1,93,000 টাকা চুরি করে নিয়ে গেছে। দোকানে সিসি ক্যামেরা থাকায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে। এই বিষয়ে থানায় একটি জিডিও করা হয়েছে। ভিডিও দেখে যদি কেউ চোরটিকে চিনে থাকেন দয়া করে কমেন্ট বক্সে অথবা নাম্বার দেওয়া থাকবে অথবা ইনবক্সে নক দিবেন। চলুন প্রথমে সিসি ক্যামেরা ভিডিওটি দেখাই, তারপর দোকানদারের সাথে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। প্রথমে মনে হচ্ছে এই পাশে আসছে, মানে ওই দিক দিয়ে ঢুকে এই পাশে এসে এই দিকে ড্রয়ার গুলো চেক করছে, এখন ওই দিকে দেখাইতেছে লুঙ্গি পরা চোর। এই ক্যামেরার ডেটটা আর এই যে সিসি ক্যামেরার যে ডেটটা এটা কিন্তু মিল নাই কিরে। ওটা শুধু গত জুলাই মাসের 16 তারিখ, কিন্তু ক্যামেরার সেটিং এ তারিখটা ঠিক আছিল না। তাই ওই দিন খোলতাছে, যে এই বাংটা আছে, বাংটা আছে, ওই যে বাংটা আছে, এই যে বাংলা, এই বাং খুলে আলেছে ফলো করছে। ইয়ে রে সামিনকে ফলো করছে যে ও কখন বাইরে যায়, বাইরে যাওয়ার পরপরই ওর ঢুকছে। এখন একমাত্র উপায় এটা ফেস ভালোভাবে চিনা যাইতেছে না, একমাত্র উপায় কি জানেন যে বেশি বেশি শেয়ার করানো, শেয়ার করে মানে কারো মানে এর কিন্তু যেমন আশেপাশে কেউ যদি থাকে মানে চলাচল ভঙ্গি থেকে কিন্তু চিনা যায় অনেক মানুষ যে পিছন সাইড থেকে ভাবে ওইভাবে মানে এমন ভাবে শেয়ার করানো যাতে ওর আশেপাশে কেউ যদি থাকে হ্যাঁ দেখে চিনে যে না এটা ওইভাবে হতে পারে। বেশি বেশি শেয়ার করানো যায়, দর্শকদের একটা অনুরোধ যে বেশি বেশি শেয়ার করানো। হ্যাঁ বড় অনেক বড় একটা ক্ষতি হচ্ছে এই ধরনের, এই যে টাকা পাইকার আছে যে ওই টাকা টাকা এই যে রাখছে না, এই টাকা নিয়ে আস্তে আস্তে নিতে জানে যে টাকা গুলো বের করে দোষ। ও তো জানো জাস্ট বার গিয়েছে আড়াই ঘুরবো, কিন্তু আর ফলো করছে এটা তো জানে না, জানে যে রাখতেছে 1,93,000 টাকা প্লাস আর কি সম্পূর্ণ, কিন্তু নিজের ট্যাপ জান ওই ইয়ের থেকেও না বিঘা সেটাও না, এই যে রাখতেছে পকেটে রাখলো পকেটে রাখতেছে। আর সিমের কার্ড রিচার্জ কার্ড নিতেছে কয়েকটা, এই যে এই টাকাটি গুলো দিচ্ছে লুঙ্গি, এই যে এই লুঙ্গিতে রাখতেছে। তবে এই দোকানে ও টার্গেট করে রাখছিল, এই যে নাস্তা চিনিল, এই যে এই যে নিয়ে ওর পিছন থেকে যে দিক দিয়েছে ওই দিক দিয়ে গেছিল, আবার ওই দিতে পারে গেল ওই দিক দিয়ে যায় এবারে। এই যে ইনি হলো এই দোকানের ওনার, নাম শামীম, ওটি ও একটা বিকাশে চাকরি করে। তো টাকা সকালে রাইখা এখানে কি কি ঘটনাটা কি করছিল সেদিন সকালে 8:07 দিয়ে দোকানে আসছি, 8:20 পর্যন্ত দোকানে ছিলাম। হ্যাঁ দোকান বন্ধ করে যাই হলো 8:20-এ, বাড়িতে যায় আর আসি 9:20-এ, এক ঘন্টার মাঝে আইসা দেখি রেপি হাল দিক দিয়ে বেড়া কাইটা ভিতরে ঢুকে দোয়াই ভেঙা টাকা সব নিয়ে গেছে এবং ভিডিও করেছে ওই জন্য দেখা যায়। আসলে যার চুরি হয় সেই বুঝে তার কতটা ক্ষতি হয়েছে। সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল, যদি কেউ চিনে থাকেন অথবা চিনে যদি নাও থাকেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, এত বেশি শেয়ার করেন যেন কেউ না কেউ এই লোকটিকে চিনতে পারে, তার জন্য দরকার বেশি বেশি শেয়ার। আসলে এই দোকানের লোকটি ছোট একটি চাকরি করে, পাশাপাশি এই দোকানটি পরিচালনা করে, তার অনেক বড় একটি ক্ষতি হয়ে গেছে। এইখান দিয়ে ওই দিক দিয়ে হ্যাঁ আটকে এই দোকানের ঠিক এই পাশটাতে, এটা হচ্ছে পিছন সাইড, দোকানের পিছন সাইডের ঠিক এই পাশটাতে ওই তিন কাটা, এই তিন কাটা আছে ওই দেখেন অলরেডি, ওই যে তিন কাটাতে দেখতেছেন এই যে আঙুলে দেখেন এই যে তিন কাটা, তো এখান থেকে ঢুকছে। আসলে এটা হয়েছে ও যখন গেছে এখান থেকে কেউ হয়তো ওরে ওর ফলো করছে, যে ও টাকা রেখে গেছে যাওয়ার পরে ওর ফলো করছে, যখন দোকান থেকে বের হয়েছে বের হওয়ার সাথে সাথেই ঢুকছে। তো আপনারা সিসি ফুটেজে সব দেখতে পাচ্ছেন, তো আপনাদের কাছে একটা অনুরোধ এই ছেলেটার জন্য একটু আপনারা সহযোগিতা করবেন। আপনার আশেপাশে যদি কেউ থাকে আপনারা অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে কল দিবেন, আর আপনার পরিচয় গোপন রাখা হবে, তো আপনারা একটা পুরস্কারের ব্যবস্থা করা হবে।
তো সবাই ভালো থাকেন আর বেশি বেশি শেয়ার করেন, শেয়ার করে চোরটা ধরা সহযোগিতা করেন। আল্লাহ হাফেজ।